শিক্ষক নিয়োগ নিয়ে তালিকা ফের প্রকাশ হতেই চাঞ্চল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির নাম রয়েছে ভুয়ো শিক্ষকের তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নাম প্রকাশিত হলে দেখা যায় তালিকায় 300 নম্বরের নাম জলজল করছে জেলা সভাধিপতি কবিতা বর্মনের। উল্লেখ্য, এর আগে হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটে ভুয়ো শিক্ষকদের নামের তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ভুয়ো শিক্ষক চিহ্নিত হয়েছে। জানা গিয়েছে 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন জেলা সভাধিপতি কবিতা বর্মন। 2018 সালে সেপ্টেম্বর থেকে বালিজল হাই স্কুলে বাংলা বিভাগের শিক্ষিকা পদে যোগদান করেন তিনি। 907 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 300 নম্বরে কবিতা বর্মনের নাম রয়েছে। এ নিয়ে তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলেছেন প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মন শুনে নেব আমরা। পরীক্ষা দিয়েছি, চাকরিটা হয়েছিল 2018-তে সেপ্টেম্বরে। আমি বালিজল হাই স্কুলে আছি। আপনি জানেন তো গতকাল স্কুল সার্ভিস কমিশন যে 907 জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে আপনার নামটা রয়েছে? হ্যাঁ জানি। কীভাবে এলো আপনার নামটা ওখানে? এটা এখন কীভাবে এলো আমি তো বলতে পারছি না, তবে আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পাশও করেছি এবং আমার ভাইবা হয়েছে, কাউন্সিলে আমাকে ডাকা হয়েছে, আমি সেখানেও গেছি, তারপরে আমি সেই অনুযায়ী চাকরি পেয়েছি।